আসসালামু আলাইকুম এভরিওয়ান, কপি পেস্ট ইনকামে আরেকটা এপিসোডে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তো আজকের যে চ্যানেল সম্পর্কে আপনাকে জানাবো, এই চ্যানেলটা গ্রো করতে আপনার টাইম লাগবে মাত্র 1 মান্থ, এবং আপনি একটা ভিডিও দিয়েই 100 ভিডিও বানাতে পারবেন খুব সহজে। এবং আমি যেভাবে দেখাবো এইভাবে কাজ করলে আপনার চ্যানেল 1 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1K সাবস্ক্রাইব যে মাইলস্টোনটা রয়েছে ইউটিউবের, সেটা আপনি ইজিলি পূরণ করতে পারবেন। এবং কীভাবে ভিডিও বানাবেন, একটা ভিডিও দিয়ে কীভাবে 100 ভিডিও বানাবেন, এবং ফাইনালি সেই ভিডিওগুলোকে কীভাবে ভাইরাল করবেন, সব কিছু ডিটেলসে বলে দিব প্লাস হাতে কলমে শিখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর হ্যাঁ, কপি পেস্ট রিলেটেড আরও ভিডিও দেখতে এই যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছেন এটা ভিজিট করুন, এবং সামনে আরও ভিডিও আসবে এই চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। চলেন শুরু করা যাক। এই ভিডিওটি আমরা 3টি স্টেপসে দেখব। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা কিছু চ্যানেলের উদাহরণ দেখব, প্লাস কীভাবে তারা ভিডিও বানায় এবং তাদের আর্নিং কেমন আসে। এবং সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা ভিডিও এডিট শিখব, এবং ফাইনালি আমরা ভিডিও আপলোডিং প্রসেস দেখব। তো চলুন শুরু করছি। ওকে, সো আমরা হচ্ছে এখন ইউটিউব অ্যাপের মধ্যে আসলাম, এবং আমরা যদি সিম্পলি এই সার্চ আইকনে ক্লিক করে যদি আমরা সার্চ করি এ ফর অ্যাপেল, দেখুন সার্চ করার পরে এইখানে যে ভিউজগুলো আপনি দেখতে পারবেন, আপনি দেখলে রীতিমতো অবাক হবেন যে এইটা হচ্ছে 8 ইয়ার্স অ্যাগো, মানে 8 বছর আগে এই ভিডিওটায় এখন পর্যন্ত 4.7 বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন ভিউজ এসেছে। 3 বছরের আগে 1.4 বিলিয়ন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে অনেক পুরনো আপলোড করেছিল। আমি রিসেন্টলি যদি আপনাদেরকে কিছু ভিডিও দেখাই, সো আপনি যদি দেখেন যে এই যে চ্যানেলটা রয়েছে হিন্দি ইংলিশ পাঠশালা, এই চ্যানেলটা যদি আপনারা খেয়াল করেন যে 1.2K ভিডিওস বানিয়েছে, এবং এই চ্যানেলের সাবস্ক্রাইবারটা অলমোস্ট 3.45 মিলিয়ন হতে চলেছে। এবং আপনি যদি দেখেন এইখানে হচ্ছে 4 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে 10K ভিউস, 1 ডে আগো 94K ভিউস। সো এটা তো একটা বড়ো চ্যানেল। আমি যদি আপনাদেরকে রিসেন্ট খোলা একটা ছোটো চ্যানেল দেখাই তাহলে আপনারা আরও বুঝে যাবেন। এই যে দেখেন, এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটার নাম হচ্ছে জেলি বুক টিভি, ঠিক আছে। এই চ্যানেলটা হচ্ছে 198টা ভিডিওস এই মুহূর্তে আপলোড করে ফেলেছে। এবং আপনাদেরকে যদি আমি দেখাই যে কখন সে ভিডিওটা স্টার্ট করেছে, মানে আপলোড করা, বা কখন সে তার চ্যানেলটা শুরু করেছে, আপনি যদি দেখেন মাত্র 2 মাস আগে এই চ্যানেলটা শুরু হয়েছে, মানে এই চ্যানেলের যে ক্রিয়েটর তিনি ভিডিও আপলোড শুরু করেছেন। এবং আমি যদি আপনাদেরকে এই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও দেখাই যে সর্বোচ্চ কত ভিউজ এসেছে এই চ্যানেলে, তাহলে এখান থেকে আমি ফিল্টার করে পপুলার করে দিলাম। দেখেন 1 মাস আগে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে অলমোস্ট 7 লাখের মতো, আর একটা ভিডিও ভাইরাল হয়েছে এটাও কিন্তু 6,45,000, 6,09,000, 5,58,000। সো এটা কিন্তু মাত্র 2 মাস আগের চ্যানেল, এবং 2 মাস আগের চ্যানেলের ভিউজ দেখতে পাচ্ছেন, এবং সে এখনও সাবস্ক্রাইবারটাকে হাইড করে রেখেছে। সো ডেফিনেটলি তার সাবস্ক্রাইবারটা অলমোস্ট 1 লাখের কাছাকাছি চলে গিয়েছে মাত্র 2 মাসে। আমি যদি আপনাকে আরও একটা উদাহরণ দেখাই, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন কিডস রিশো শো, মাত্র 55টা ভিডিও আপলোড করেছে এখন, তার চ্যানেলের অবস্থা দেখেন, 60,000-এর মতো সাবস্ক্রাইবার কিন্তু সে গেইন করে ফেলেছে। এবং সে ভিডিও আপলোড শুরু করেছে মাত্র 3 মাস আগে থেকে, এবং 3 মাসের মধ্যে তার এই যে ভিডিওটা, এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, ঠিক আছে। তো দেখেন এইখানে কিন্তু অ্যাডস চলতেছে, তার মানে 100% হচ্ছে এই চ্যানেলগুলো মনিটাইজ হয়, এবং 100% মনিটাইজ হবে যেহেতু এটা হচ্ছে বাচ্চাদের জন্য সে ভিডিও বানায়। এবং জাস্ট কিচ্ছু না, এই ভিডিওগুলো যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, এখানে কিচ্ছু না, এখানে অ্যাডটাকে আমি একটু স্কিপ করে দিচ্ছি। ওকে, সো দেখেন সে হচ্ছে কি করতেছে, এইখানে যে কোনো একটা পেপারের উপরে এইভাবে হচ্ছে ABCD এইভাবে দেখাচ্ছে। আপনাকে যদি আমি আরও সহজ করে দেখাই তাহলে হচ্ছে আপনারা অন্য যে চ্যানেলগুলো আছে সেইগুলো যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। এই যে চ্যানেলটা রয়েছে দেখেন 11 ঘন্টা আগে সে ভিডিও আপলোড করেছে, এ ফর অ্যাপেল, বি ফর বল, মানে জাস্ট বাচ্চাদেরকে সে শেখাচ্ছে, এবং পিছনে একটা ভয়েস ওভার দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো দেখেন একদম সিম্পল কাজ, আপনাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে এই যে আপনাকে কিছু টেক্সট ক্রিয়েট করতে হবে, এবং কিছু এলিমেন্টস যেমন অ্যাপেলের পিকচার, তারপরে হচ্ছে ক্যাটের পিকচার, বলের পিকচার, এই পিকচারগুলো হচ্ছে PNG ডাউনলোড করতে হবে। দেন কিন্তু আপনাকে একটা ভয়েস ওভার করে এই ভিডিওগুলো এডিট করতে হবে। এই ভিডিও বানাতে আপনার সর্বোচ্চ টাইম লাগবে হচ্ছে 20 থেকে 30 মিনিট, এবং এই একটা ভিডিও দিয়েই আপনি 100টা ভিডিও আপলোড করতে পারবেন আপনার চ্যানেলে।
সো সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো আপনাদেরকে সামনে। সো এখন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এই ধরনের ভিডিও তারা বানিয়ে কত টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এখন, ঠিক আছে। সো আমরা যদি এই চ্যানেলটাকে ধরি এবং এই চ্যানেলের যদি আমরা এখান থেকে লিঙ্কটা শেয়ার করে সোশ্যাল ব্লেডে যাই, তাহলে আমরা প্রপারলি আর্নিংটা দেখতে পারবো। ওকে, সো সোশ্যাল ব্লেডে এসে যদি আমরা এখানে তার যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেটা যদি আমরা এখানে পেস্ট করে দিই, তাহলে আমরা তার আর্নিংটা এখান থেকে দেখতে পারবো। দেখেন 8K থেকে শুরু করে 127.5K, ঠিক আছে, মানে এখানে $8,000 থেকে শুরু করে হচ্ছে $127 অবধি হচ্ছে সে ইনকাম করে। সো আমরা সম্পূর্ণ কিছু বাদ দিলাম, আপনি যদি পার মান্থ $1K বা $1,000 ইনকাম করেন, তাহলে কিন্তু আপনার মাসে ইজিলি $1,00,000 ইনকাম চলে আসতেছে। এবং ডেফিনেটলি এই চ্যানেল থেকে আপনি প্রতি মাসে আপনার $1,00,000+ ইনকাম হবে আপনি যদি বাংলাদেশ থেকে এই ধরনের চ্যানেল রান করেন। সো ইটস ভেরি ইজি, আপনি আপনার স্টুডেন্ট লাইফ অথবা আপনার জবের পাশাপাশি যদি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনি যদি দিনে ডেইলি 1 ঘন্টা করে টাইম দেন এই ধরনের কন্টেন্ট বানাতে, তাহলে কিন্তু ইজিলি আপনি এই ধরনের চ্যানেলগুলো গ্রো করে ফেলতে পারবেন এবং বেশ ভালো একটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা কীভাবে এডিট করব, কীভাবে এলিমেন্টস কালেক্ট করব, সেই বিষয়টা দেখব। ওকে, সো আমরা প্রথমে যে কাজটা করব, যেহেতু আমরা এ ফর অ্যাপেল বি ফর বল, আমাদেরকে এখানে অ্যাপেলের যে ছবি সেটা লাগবে, বলের ছবি লাগবে, ক্যাটের ছবি লাগবে, এইগুলো হচ্ছে সিম্পলি আমরা ডাউনলোড করব গুগল থেকে। সো কীভাবে ডাউনলোড করছি আপনার একটু খেয়াল করুন, এখানে আমি লিখলাম যে অ্যাপেল কার্টুন ইমেজ PNG, ঠিক আছে। আমি এইটা লিখে সিম্পলি সার্চ করলাম, দেখেন এইখানে অনেকগুলো ইমেজ কিন্তু চলে এসেছে। আপনাকে যে কাজটা করতে হবে, এইখান থেকে সিম্পলি যে কোনো একটা অ্যাপেল আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। সো আমি এখান থেকে এই অ্যাপেলটা ডাউনলোড করে নিচ্ছি, এখানে একটু হোল্ড করবেন, দেন এখান থেকে ডাউনলোড ইমেজ, ঠিক আছে। এরপর আপনি আরেকটা ধরেন, আপনি ধরেন এখান থেকে বল ডাউনলোড করবেন, ঠিক সেমভাবে বল কার্টুন ইমেজ PNG, ঠিক আছে। এটা আপনি সার্চ করবেন, দেখেন এখানে কিন্তু এখন অনেকগুলো বলের যে পিকচার আছে PNG সেগুলো চলে আসবে, ঠিক আছে। সো আপনারা সিম্পলি এখান থেকে যে কোনো একটা পিকচার এখান থেকে ডাউনলোড করে নেবেন, আমি এইটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। সো আমি আর ডাউনলোড করতেছি না, আপনাকে জাস্ট দেখানোর জন্য আমি এই দুইটা দিয়েই আপনাদেরকে কাজটা শিখিয়ে দেব। এরপর আপনারা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে কয়টা জিনিস লাগবে, যেমন অ্যাপেল, বল, ক্যাট, র্যাট, ঠিক আছে, যত ডগ, যত কিছু লাগবে আপনারা এখান থেকে জাস্ট সিম্পলি এইভাবে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ওকে, সো কাইন মাস্টার অ্যাপ্লিকেশানে যখন আপনি প্রবেশ করবেন, দেন এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে এবং আপনি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে আপনার ভিডিও লেন্থ যতটুকু হবে আপনি ঠিক ততটুকুই রাখবেন, ধরেন এ থেকে জেড পর্যন্ত যতটুকু হয় বলতে আপনি ঠিক ততটুকুই রাখবেন। আমি আপনাদেরকে সিম্পলি বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাজ করবেন। ধরেন আমরা হচ্ছে আমাদের ভিডিও লেন্থ এতটুকু রাখবো, তার জন্য কিন্তু আমরা এখান থেকে আমাদের লেয়ারটা নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর আমরা সিম্পলি এই যে লেয়ার অপশন আছে এখানে ক্লিক করবো, দেন টেক্সট ক্লিক করবো এবং আমরা এখান থেকে লিখব হচ্ছে অ্যাপেল ঠিক আছে। এবং আমরা এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের যে কালারটা আমরা এখান থেকে হচ্ছে রেড করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমরা একটু বড় করতে পারি চাইলে, এবং আমরা এখান থেকে যে ফন্টটা রয়েছে আমরা এই ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করে দিব, ঠিক আছে। সো আমাদের ফন্টটা হচ্ছে এই, আমরা এটাকে এই পজিশনে রাখলাম। এবং আমাদেরকে যে কাজটা করতে হবে, এই অ্যাপেলের সাথে সাথে আমরা আমাদের যে ইমেজটা ডাউনলোড করেছিলাম অ্যাপেলের, সেই ইমেজটা এখানে ইম্পোর্ট করব। তার জন্য আমরা মিডিয়াতে গিয়ে আমরা সেই অ্যাপেলের পিকচারটা এখানে ইম্পোর্ট করব, ঠিক আছে। এবং এটাকে একটু ছোট করে এভাবে প্লেসমেন্ট করে দিব। এখন এই যে টেক্সটটা রয়েছে এবং এই যে ছবিটা রয়েছে, এই দুইটোকে হচ্ছে আমরা এখন অ্যানিমেশন ক্রিয়েট করব। তার জন্য আমরা যদি অ্যাপেলে ক্লিক করি এবং এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করি, দেন আমরা এখান থেকে দিলাম হচ্ছে পপ, এবং আমরা এটাকে হচ্ছে 0.5 সেকেন্ড করে দিলাম। এবং আমরা সেম কাজটা যদি অ্যাপেলের বেলায় করি, তাহলে অ্যাপেলে আসলাম ইন অ্যানিমেশন পপ, এবং এটাকে ওখান থেকে 0.5 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে। এবং আমরা হচ্ছে এখন আউট অ্যানিমেশন দিব, তার জন্য এই অ্যাপেলে আমরা
আউট অ্যানিমেশনে গেলাম। আউট অ্যানিমেশন হিসেবে হচ্ছে আমরা এখান থেকে এই যে স্কেল ডাউন যেটা আছে এটাকে আমরা এখান থেকে 0.5 করে দিলাম। এবং সেম কাজটা আমরা টেক্সটে গিয়েও করব। আমরা টেক্সটে আসলাম, আউট অ্যানিমেশন, এখান থেকে স্কেল ডাউন 0.5 সেকেন্ড। এখন যদি আমি এই জিনিসটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই, তাহলে দেখতে ঠিক এরকম লাগবে অ্যাপেল, ঠিক আছে। আমরা একটু ছোটো করে নিলাম আর কি, ঠিক আছে। তো আমরা যদি এখন এইখানে প্লে করি, ওকে, আসলো, চলে গেল। এখন আমরা যে কাজটা করবো, যে রেকর্ডিংয়ের যে অপশানটা আছে, আমরা এখান থেকে রেকর্ডিংয়ে ক্লিক করব এবং আমাদের ভয়েসটা এখানে রেকর্ড করব। এখানে যদি আপনার কাছে পারমিশন চাই, আপনি পারমিশন এখান থেকে দিয়ে দিবেন। সো আমরা হচ্ছে এইটাকে এখান থেকে রেকর্ড করে নিলাম। এখন যদি আমি একটু প্লে করি, ঠিক সেমভাবে হচ্ছে আমরা এর পরের যে বল যে কথাটা আছে, বি ফর বল, এইটাকে হচ্ছে আমরা এভাবে এডিট করব। তার জন্য আমরা যে কাজটা করব, আমরা আবার লেয়ার অপশানে গিয়ে এখান থেকে হচ্ছে একটা বলের যে ছবিটা সেইটা আমরা এখান থেকে নিব, ঠিক আছে। এবং আমরা একটা টেক্সট নিব আবার নতুন করে। আপনি চাইলে নতুন করে না নিয়ে এই যে টেক্সটটা রয়েছে অ্যাপেল, এই টেক্সটটাকে এখান থেকে সিম্পলি কপি করতে পারেন বা ডুপ্লিকেট করতে পারেন, ঠিক আছে। সো আমরা যে কাজটা করবো, এই অ্যাপেলের লেয়ারে ক্লিক করলাম, দেন এখান থেকে উপরের বাম সাইডে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, দেন এইটাকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম, ওকে। সো ডুপ্লিকেট করার পর আমরা যেখানে আমাদের বল কথাটা শুরু হবে সেইখানে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, এবং আমরা এই অ্যাপেলের যে লেখাটা এইটাকে হচ্ছে আমরা এখানে এডিট করে বল দিয়ে দিব। তার জন্য আমরা এখানে লিখলাম BALL বল, ওকে। সো এই সেম জিনিসটাকে হচ্ছে আমরা অ্যানিমেশন করব। সো দেখেন, আমাদের কিন্তু বল কথাটাকে অ্যানিমেশন করতে হবে, সেই সাথেই বলের যে ইমেজটা রয়েছে সেইটাকেও কিন্তু অ্যানিমেশন করতে হবে। ঠিক সেমভাবে একই প্রসেস, ইন অ্যানিমেশনে ক্লিক করেন। সো এটা যেহেতু আমরা ডুপ্লিকেট করেছিলাম, তাহলে টেক্সটের বেলায় হচ্ছে আপনাকে আর কষ্ট করে এইখান থেকে করতে হবে না। আপনি যে কাজটা করবেন, এই যে বলের আইকনটা আছে এখানে ক্লিক করবেন, ইন অ্যানিমেশন, তারপরে এখান থেকে আমরা পপ নিব 0.5 সেকেন্ড করে দিব। আবার ব্যাক এসে আউট অ্যানিমেশনে আমরা স্কেল ডাউন যে অ্যানিমেশনটা আছে এটাকে আমরা 0.5 করে দিলাম, ওকে। সো এখন যেখানে আমাদের বল কথাটা শেষ হবে, আমরা সেইখানে গিয়ে এই যে বলের যে ইমেজটা রয়েছে এটাকে এখান থেকে আমরা ট্রিম করে দিব বা কেটে দিব, ওকে। সো এখন যদি আমরা প্লে করি, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখন এইখানে সেই সেমভাবে ভয়েস ওভারটা করব। তার জন্য আমরা হচ্ছে এইখানে চলে আসলাম এবং আমরা এখান থেকে রেকর্ডিংয়ে ক্লিক করব, ওকে। সো এইভাবে সি ফর ক্যাট, ডি ফর ডগ, ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনাকে করতে হবে প্রত্যেকটা জিনিস। সো আপনাকে কষ্ট করে জেড পর্যন্ত এইভাবে কাজটা করতে হবে। দেন আমি আপনাদেরকে লাস্টে বলবো যে কীভাবে আপনারা এই একটা ভিডিও দিয়েই হচ্ছে অনেকগুলো ভিডিও বানাবেন। সো এইভাবে হচ্ছে আপনারা যখন ফাইনালি করে ফেলবেন, তখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এইখান থেকে ধরেন এই যে ভয়েস দুটো রয়েছে, এই ভয়েস দুটো যেখানে গিয়ে শেষ হয়েছে, মানে যেখানে গিয়ে আমার এ ফর অ্যাপেল কথাটা শেষ হয়েছে এবং বাকি যে অংশটুকু অলরেডি এখানে রেকর্ড হিসেবে উঠেছিল সেটুকু আমরা এখান থেকে ট্রিম করে দেবো বা কেটে দিব, ঠিক আছে। ওকে, সো কেটে দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এই ভয়েসটাকে নিয়ে আর একটু কাজ করতে হবে। সেটা কেমন, ধরেন এই যে আমাদের প্রথম ভয়েসটা, এই ভয়েসটাকে হচ্ছে আমরা এখান থেকে মিক্সারে ক্লিক করব, দেন এটার যে পিসটা আছে এই পিসটাকে হচ্ছে আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিব, ঠিক আছে। সো পিসটাকে হচ্ছে আমরা এখান থেকে +2 করে দিলাম। এই সেম কাজটা আমরা পরের যে ভয়েসটা আছে সেইখানেও করব, মিক্সারে গিয়ে পিচ 2 করে দিলাম। এখন শুনতে কেমন লাগবে দেখেন, সো হয়ে গেল আমাদের কিন্তু ভয়েস ওভারটা এখান থেকে সিম্পলি আমরা এইভাবে করে নিলাম। এবং আমরা যদি এখন ফাইনালি এটাকে প্লে করি, এইভাবে আপনাকে সি ফর ক্যাট, ডি ফর ডগ, ঠিক আছে, এইভাবে আপনাকে জেড পর্যন্ত করতে হবে। এবং আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে, ধরেন আমার এইটা জেড পর্যন্ত করা শেষ, ঠিক আছে, আমার এই আমার জেড পর্যন্ত করা শেষ। এখন এই ভিডিওটাকে হচ্ছে আপনি কীভাবে পাবলিশ করবেন বারবার, মানে আপনি, আমি আপনাকে বলেছিলাম যে একটা ভিডিও দিয়ে 100 ভিডিও,
এটা কিন্তু সত্য। এটা কিভাবে করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি যদি এখান থেকে অন্য কালার রাখি, ধরেন আমি এখান থেকে এই কালারটা রাখলাম, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে এডিট মানে জাস্ট হচ্ছে আপনারা চেঞ্জ করে দিবেন। আপনারা জাস্ট ধরেন এইটা জেড পর্যন্ত হয়ে গিয়েছে, আপনি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দিলেন। এক্সপোর্ট করার পর তো সেই ভিডিওটাকে আপনি পাবলিশ করবেন ইউটিউবে, তাই না। এরপরের দিন যখন আপনার আবার ভিডিও দরকার হবে, তখন আপনি যে কাজটা করবেন, এই প্রজেক্টটা এইভাবে এরকম থাকবে, আপনি সিম্পলি কাইন মাস্টারে আসবেন, এসে এইখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। সো ঠিক এইভাবে কিন্তু আপনারা ইজিলি খুব সহজে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে আপলোড দেখাবো এবং কিভাবে দ্রুত আপনারা এই ধরনের ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন সেই বিষয়টা দেখাবো। সো এখন কথা বলবো যে কিভাবে এই ধরনের ভিডিওগুলোকে আপনি ভাইরাল করবেন বা আপনার চ্যানেলটাকে আপনি এক মাসের মধ্যেই ভালো একটা পজিশনে নিয়ে যাবেন বা গ্রো করে ফেলবেন। তার জন্য আপনারা যে কাজটা করবেন, এই যে জেলি বুক টিভি এবং যে কিডস রিশো টিভি, এই যে দুইটা চ্যানেল রয়েছে, এই চ্যানেল দুটোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই চ্যানেলে গিয়ে তারা ঠিক যেভাবে টাইটেল দিচ্ছে, তারা ঠিক যেভাবে হচ্ছে ডেসক্রিপশন দিচ্ছে, তারা ঠিক যেভাবে থাম্বনেল বানাচ্ছে, ঠিক সেইমভাবে আপনি কাজ শুরু করে দিতে পারেন। এবং 100% আপনি এই ধরনের চ্যানেল মাত্র এক মাসের মধ্যে গ্রো করতে পারবেন। এবং ইভেন আমিও নিজে এই ধরনের একটা চ্যানেল স্টার্ট করবো বলে অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে। সো কপি পেস্ট রিলেটেড আরও ভিডিও দেখতে আমার একটা প্লেলিস্ট আছে, আপনি সিম্পলি আমার চ্যানেলে চলে আসবেন, দেন এখান থেকে হচ্ছে আপনারা এই যে প্লেলিস্ট অপশন আছে এখানে ক্লিক করবেন এবং দেখেন সবার নিচে যে কপি পেস্ট ইনকামের যে প্লেলিস্টটা রয়েছে, আমি অলমোস্ট 8টা ভিডিও এখানে আপলোড করেছি। আপনার যেটা ভালো লাগে আপনি চাইলে সেটা নিয়ে কাজ শুরু করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।